রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থার ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে চলছে এখন ঘরোয়া দ্বিতীয় ডিভিশন ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের প্রথম রাউন্ডের লড়াই প্রায় অন্তিম পর্যায়ের দিকে। সূচি অনুযায়ী বুধবার লড়াইয়ের ময়দানে নামে ত্রিপুরা স্পোর্টস স্কুল ও নবোদয় সংঘ। দুই দলের এই ম্যাচে প্রতিপক্ষদের বিরুদ্ধে এক প্রকার লড়াই করে জয় ছিনিয়ে নিল স্পোর্টস স্কুলের ছেলেরা। এদিন স্পোর্টস স্কুল 2-1 গোলের ব্যবধানে পরাজিত করে নবোদয়কে। খেলার প্রথমার্ধে ফলাফল গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে প্রতি আক্রমণের লড়াইয়ে বাজিমাত দেখালো স্পোর্টস স্কুল। জয়ী দল প্রথম গোল করে এগিয়ে যাওয়ার পর প্রতিপক্ষরা পাল্টা আক্রমণ এনে একসময় ম্যাচ সমতায় আনে। অবশেষে ম্যাচের 78 মিনিটে জহর জমাতিয়া জয়সূচক গোলটি করে ম্যাচ থেকে পুরো পয়েন্ট এনে দেয় স্পোর্টস স্কুলকে। দিনের ম্যাচটি পরিচালনা করেন রেফারি বিশ্বজিৎ দাস। সূচি অনুযায়ী বৃহস্পতিবার কোনো ম্যাচ না থাকলেও ফের লড়াই শুরু আগামী শুক্রবার। সেদিন মাঠে নামবে ত্রিবেণী সংঘ ও নবোদয় সংঘ। ভিরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।